রাজধানীর ব্যস্ততম সড়ক ফার্মগেটে প্রায় ২০ বছর ধরে ফুটপাত দখল করে ব্যবসা চলছে। মাঝে উচ্ছেদ অভিযানে তাদের সরানো হলেও আবারও ফিরে গেছে সেই আগের অবস্থায়। জামা কাপড়, ফলের দোকান থেকে শুরু করে কাঁচা বাজার, কি নেই এখানে? চাঁদা দিয়ে ব্যবসা করতে হয় বলে জানিয়েছেন হকাররা। দেওয়া লাগে, ভাড়া দেওয়া লাগে, দৈনিক ৭০০ টাকা দিই। টাকা পয়সা ছাড়া তো দোকানদারি করা যায় না, ভাড়া নেয় তো নেতারাই ভাড়া নেয়। মাসিক বলতে আপনার ওই লাইনের যে টাকাটা আছে এটা দৈনিক ১০০ টাকা করে নেয়। সরকার যদি চায় তাহলে তো আমরা তো ঘেমঝোর করে থাকতে পারবো না, কাকে টাকা দিব আমরা? এমনি করতেছি আর পুলিশ, পুলিশ তো দেওয়া লাগে, পুলিশের দেওয়া লাগে সাপ্তাহিক যায় ২০০-২৫০ এরকম। সরকার আমাদেরকে একটা কি জায়গায় দিলে ভালো হয়। এটাই প্রধান সড়কের একটা অংশ দখলে রয়েছে হকারদের, আর এ কারণে কর্মব্যস্ত মানুষকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। এগুলি থাকে তাকে মানুষের যাতায়াতে ঠেলা ঠেলে রাশারাশি আসা যাওয়ায় আর কি সমস্যা হইতেছে, খুব বেশি সমস্যা। এটা তো খুবই বিরক্তিকর লাগে আর কি। সিটি কর্পোরেশন বলছে হকারদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। আমি হকার আস্তে আস্তে পর্যায়ক্রমে কমাইতে কমাইতে এখন আমার এলাকায় অনলি ২২০ জন হকার আছে। আমি চাবো এই ২২০ জন হকারকেও আমি আমার এলাকার থেকে পুনর্বাসনের মাধ্যমে সরিয়ে দেওয়া, যাতে আমার এলাকার ছেলে মেয়েরা মানুষরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। ৩ মাস থেকে ৪ মাস এর মধ্যে আমি আশা করি আমি এটা করতে পারবো। পথচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেজন্য সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে সেই প্রত্যাশা নগরবাসীর। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।